হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভৈরব শীল এসে গেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও টিপস নিয়ে। আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল ওয়ার্কশপে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ইমো অ্যাপসটির কথা শুনে থাকবেন। এই অ্যাপসটি মিলিয়ন লোক ব্যবহার করে, কারণ এই অ্যাপসের প্রচুর সুবিধা। এই অ্যাপসের মাধ্যমে আপনি চ্যাটিং, ভিডিও, ছবি ইত্যাদি নানা রকম অ্যানিমেশন, এমনকি হোয়াটসঅ্যাপে যা যা হয় এই অ্যাপসটির মাধ্যমে আপনি সেইগুলি করতে পারবেন। তাছাড়াও আছে, এর আরেকটি সুবিধা আছে, এইচডি কোয়ালিটি অডিও এবং ভিডিও কলের সুবিধা আছে, যেগুলি সম্পূর্ণ ফ্রি। তার জন্য আপনার দিকে যেটি করতে হবে, এই মতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আজকে ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে ইমো অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেটা কিভাবে ব্যবহার করতে হয়। খুবই সহজ, তো তার জন্য আপনার দিকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং স্কিপ না করে আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন ইমো অ্যাকাউন্ট খোলা খুবই সহজ এবং এর সুবিধাগুলি আপনি নিতে পারবেন। তো চলুন নাবোকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফোনের স্ক্রিনে আমি চলে এসেছি। এরপর আমার দিকে যেটি করতে হবে সেটি হলো, আমার দিকে প্রথমে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। ইমো অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো আমি আমার প্লে স্টোরটি খুলে নিচ্ছি। পর এই সার্চ বারে আপনারা ইমো লিখে সার্চ করবেন, IMO ইমো। বা দেখুন, আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটি ওপেন করে নিচ্ছি। এটি ইনস্টল করে নেবেন আপনারা, ওপেন করে নিচ্ছি। ইমো অ্যাপসটি ওপেন হয়ে গেছে, এইগুলি এই পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। করার পর দেখতে পাচ্ছেন আমার যেহেতু কান্ট্রি ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়া আর এখানে 91, এটা আমাদের ইন্ডিয়ার কান্ট্রির কোড। তো আপনাদের যেটি আছে সেটি আপনারা দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা এখন একটি প্রোফাইল পিকচার লাগাবো, আর তার জন্য আমার দিকে একটি গ্যালারি থেকে একটি প্রোফাইল পিকচার লাগিয়ে নিতে হবে, মানে যে চুজ ফ্রম অ্যালবাম। তো তারপর দেখতে পাচ্ছেন ইউর ফ্রেন্ডস ইন ইমো নাও, যেমন যাদের ইমো আছে আমার কন্ট্যাক্ট লিস্টে তাদের ছবিগুলো এখানে চলেছে। তো এখন এটা আমি ক্লোজ করে নিচ্ছি। তো আমরা দেখতে পাবো আমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা যারা ইমো ব্যবহার করেন তাদের ইমোগুলি আপনি দেখতে পাবেন। তো দেখুন, আমার কন্ট্যাক্ট লিস্টে যেই নাম্বারগুলি আছে তাদের মধ্যে যে এই নিচে এই নাম্বারগুলি এরা ইমো অ্যাপসটি ব্যবহার করে। তো এখান থেকে আমরা সরাসরি তাদেরকে ভিডিও কল করতে পারবো, আর না হলে আমরা ইনভাইট ফ্রেন্ডস করে এখান থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যেখান থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপস এখান থেকে। তো বন্ধুরা, এভাবে আপনারা একটি ইমো অ্যাকাউন্ট খুলতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।